আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে যে মেশিন দেখছেন এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিন। আপনারা জানেন আমরা ইম্পোর্টেড অনেক মেশিন আপনাদেরকে দেই, তো এর পাশাপাশি আমরা নিজেদের ওয়ার্কশপে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মেশিন অর্ডার নিয়ে থাকি। তো এটা একটা বড় একটা ইঞ্জিনিয়ারিং কাজ বলতে পারেন। আমরা যে মেশিনগুলো এখন আমার সামনে দেখছেন এগুলো হচ্ছে একটা বড় ইন্ডাস্ট্রির জন্য আমরা তৈরি করেছি। মেশিনের দেখতে পাচ্ছেন অনেকগুলো সিস্টেম আছে, এখানে দেখেন মোটর লাগানো আছে। এটা রোদের কারণে আমরা মোটরটাকে ঢেকে রেখেছি, এটা 440 লাইন ছাড়া চলবে না। এখানে দেখেন আমরা এখানে যে ব্লেন্ড করবে এই জায়গাটাতে ব্লেন্ডারের যে জিনিসগুলো, তো এখানে দেওয়ার পরে এই দিক দিয়ে বের হবে। এখানে একটা গেট দেওয়া আছে এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা চিকন নালা দেওয়া আছে, যে ব্লেন্ড করার সময় যে পানিটা বের হবে, যে ফেনাটা বের হবে, সেটা এখান থেকে বের হয়ে এই নালাতে পড়বে এবং এই দিক দিয়ে পড়ে যাবে আরেক জায়গায়। তো বুঝতেই পাচ্ছেন যে এইগুলো হচ্ছে খুবই উন্নত মানের ব্লেন্ডার, যেটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। আপনারা নর্মালগুলো এর আগে দেখেছিলেন, তো এই উন্নত মানের যে মেশিনগুলো আমরা এখন তৈরি করছি সেটা আপনাদের অনেক কাজে দিবে। আপনারা আমাদের অনেক কাস্টমার দেখেন যারা দেশের এবং দেশের বাইরে থেকে যারা দেখেন, তারা জানেন যে আমরা সবসময় কোয়ালিটিটা এনশিওর করি, আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি। এবং দেখতে পাচ্ছেন এটা আরেক ধরনের মেশিন, এটা হচ্ছে শক্ত শক্ত। এর আগে দেখেছিলেন যে ভুট্টা যে কাটে সাইলেজ করার জন্য ওই টাইপের মেশিন, কিন্তু এটার অন্য কাজ, যেটা ওর থেকেও শক্ত, ভুট্টার থেকেও শক্ত শক্ত জিনিস কাটতে পারবে এবং পাটকাঠি বলতে পারেন ওর থেকেও শক্ত, সেই জিনিসটা কাটার জন্য এটা ব্যবহার করেছে। উপরে মাথাটা এখনও লাগানো হয়নি, তবে এর বডিটা দেখেই বুঝতে পারছেন যে এখানে আমরা সব অ্যাঙ্গেল উন্নত মানের অ্যাঙ্গেল ব্যবহার করেছি। এটা লাইফ টাইম অনেক বেড়ে গেছে এবং এখানকার যে ফাংশনগুলো আছে দেখতে পাচ্ছেন বেশ উন্নত মানের। তো এরপরে আমি আপনাদেরকে একটু দেখাবো, আর একটা বাহিরে রাখা আছে, এগুলো ডেলিভারির জন্য যাবে। এটা ওনারা একটা অন্য কাজে ব্যবহার করবে, তবে এটা হচ্ছে এক ধরনের কম্পোস্ট সেপারেটর। আপনারা দেখেছেন এর আগে যে বিভিন্ন ধরনের কম্পোস্ট সেপারেটর হয় ছোট মানে, এটা অনেক বড়, এটা ইন্ডাস্ট্রিয়াল, এটার ক্যাপাসিটি সব থেকে বেশি। এখানে তিন ধরনের নেট ব্যবহার করা আছে এবং তিন জায়গা দিয়ে বের হওয়ার জায়গা এখানে কিন্তু আছে, আপনার তিন জায়গায় প্যাকেজিং করতে পারবে। এবং এই মেশিনটার লেন্থও অনেক বড় এবং এটার ক্যাপাসিটিও অনেক বেশি। মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই যারা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছেন, আপনারা চাইলে পার্সোনাল কোনো যদি মেশিনের ডিজাইন থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। এবং আমরা যেগুলো তৈরি করি সেটার থেকেও বেশ কিছু জিনিস আমরা অ্যাড করতে পারি। অনেক আধুনিক মেশিন এখন কিন্তু আমরা তৈরি করছি, যেটা আপনাদের অনেক কাজে দিবে। তো আশা করি আস্তে আস্তে ধীরে আমরা অনেক জিনিস যাতে আর ইম্পোর্ট করতে না হয় আমরা সেই জিনিসগুলো চেষ্টা করছি এখন থেকেই, একটা সময় যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এটা তার একটা উদ্যোগ বলতে পারেন, যে এই জিনিসগুলো এখন ধরেন এইটা ইম্পোর্ট করতে কিন্তু অনেক খরচ হয়ে যেত, সে জায়গায় এই খরচটাকে অনেকাংশে কমে গেছে এবং আমরা নিজেরা তৈরি করার কারণে এর সার্ভিসিং যে বিষয়গুলো থাকে এই সার্ভিসিংগুলো খুব ইজিলি দিতে পারবো আমরা। যেটা আপনি বাইরে থেকে আনলে ওই সার্ভিসিংটা আপনাকে নিজে ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু এইগুলো আমরা নিজেরাই আপনাদেরকে সার্ভিস দিতে পারব। তো সবাই ভালো থাকেন, ভিডিও বাড়াবো না। ইন্ডাস্ট্রিয়াল যদি কোনো চিন্তাভাবনা করেন, নিজের মতো কোনো ডিজাইন করেন, কোনো মেশিন বানাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব এবং কোয়ালিটি সবসময় ভালো পাবেন কৃষি বাজারের থেকে এবং সেবাটাও সবসময় ভালো পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।